হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে রাস্তার পিচের আস্তরণ, সৃষ্টি হচ্ছে বড় বড় গর্তে। রাস্তায় পথশ্রী প্রকল্পের বোর্ড জল জল করলেও নিমেষেই যেন উন্নয়নের আস্তরণ সরিয়ে বেরিয়ে আসছে রাস্তার কঙ্কাল সার চেহারা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে সরব মুর্শিদাবাদের রানীনগরের পুরনো কার্তিকের পাড়া এলাকার বাসিন্দারা। প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। আমরা বন্ধ করলাম যে এই কাজ এভাবে হবে না, ফাটিয়ে যাচ্ছে রাস্তা, এইগুলো ফাটিয়ে ফাটিয়ে গেল গিয়েছে। এবং কি চাইছেন আপনারা? আমরা রাস্তা ভালোর জন্য চাচ্ছি। কাজ আটকালছি কেন? আমরা পা দিয়ে ঢসালছি, আগে এমনি করছি তা উঠিয়ে দিচ্ছি, তাই লেগে আমরা কাজটা বাধা দিন। আপনারা কি চাইছেন? ভালো চাই, আমাদের রাস্তাটা তো ভালো হয়। অভিযোগ, পুরনো কার্তিকের পাড়ায় পিচের রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এছাড়াও রাস্তার মাটি পরিষ্কার না করেই তার ওপর দিয়ে ঢালাই করা হচ্ছে, ফলে নতুন রাস্তার পিচ আলগা হয়ে উঠে আসছে খুব এলাকাবাসীর। টিহাজ বাইকারে আই দিয়েছে, এখন আমরা পা দিয়ে ই করছি, আপন মনে রাস্তা ঢেসে দিচ্ছি। আপনি মনে ছেলে পেলে দি টিটু করছে, তাহলে রাস্তা খসে দিচ্ছি, তাহলে এই রাস্তাটা কদিন যায়? আমাদের ভালো তো করতে হবে, এই চালু আবার তো রাস্তা খারাপ হয়ে যাবে, 5 বছরও তো যাবে না আমাদের রাস্তা। আমি বললাম যে আপনারা এইভাবে খুঁটরাচ্ছেন না, রাস্তা এইবারে ধুলিয়া ধাসুর থাকি গেল, ওইভাবেই আপনারা ঢেলে দিয়ে চলে এসছেন, আপনাদের কাজ বন্ধ হয়ে যাবে। আদৌ কি ঠিক হবে রাস্তা, পূরণ হবে পুরনো কার্তিকের পাড়ার বাসিন্দাদের স্বপ্ন? আশায় রয়েছে এলাকার বাসিন্দারা। বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।